Shahidul Islam. It's my first vlog. আজকে আমি অনেক হেভি এবং অনেক নার্ভাস কেননা আজকে আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আজকে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছি পার্কি বিচে যাওয়ার জন্য সো আশা করতেছি অনেক মজা হবে যাওয়ার আগে আপনাদের সাথে আমাদের ফ্রেন্ডের পরিচয় করে দিচ্ছি এটি হলো আমার ফ্রেন্ড সাজ্জাদ হাই হ্যালো সবাই কি অবস্থা সো আজ যে ক্যামেরা ধরছে সেও আমার ফ্রেন্ড তার চেহারা আমি দেখাচ্ছি আগে দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই সে আমি এরকম করে So guys, I'm going to go bus stand. I'm going to go to the park. Sajjad, what do you feel about this? I'm going to go to the park. আপনার সাথে দেখুন ব্লগ অনেক ইন্টারেস্টিং হতে আছে Guys, আমরা এই মাত্র গাড়ি থেকে নামছি দেখতে পাচ্ছেন সামনে বিচ লোকজন নাই শান্ত শান্ত পরিবেশ দৃশ্যটা খুব সুন্দর তোর কেমন লাগতেছে বল কেমন কক্সবাজার এত সুন্দর আমি তো আমার লাইফে জীবনে দেখি নাই আজকে প্রথম আরে এটা কক্সবাজার এটা পার্কি বিচ বেটা কক্সবাজারের মতো ফিলিং আসছে এখানে কোনো ভবন তবন বিল্ডিং নাই তাই এত কক্সবাজারের মতো ফিলিং আসছে তবু দেখতে অনেক খুব ভালো লাগতেছে দোস্ত কক্সবাজার কক্সবাজার এটা কক্সবাজার না তো পার্কি বিচ দেখতেছ না কি বল আই ছিল ওকে আমি শিখেছি পার্কি এটা হচ্ছে পার্কি বিচ ও দুঃখের বিষয় এটা হচ্ছে আমরা যতটুকু আশা করছি তো কিন্তু ততটুকু না এখানে অনেক মনে করছি অনেক লোকজন থাকবে অনেক মজা করবো কিন্তু এরকম কিন্তু কিছু হয় নাই বেশি এক্সপেক্টেশন থাকা ভালো না সো এমনি এখানে শান্ত পরিবেশ মনটাও শান্ত হয়ে গেছে বাট যতটা এক্সাইটেড হয়ে এখানে আসছিলাম ততটা কিন্তু মজা করতে পারি নাই এখানে আসার পর তোর কেমন লাগতেছে তোর ফিলিংসটা একটু বল আমার ফিলিংস তেমন ভালো না মনে করছিলাম মানুষজন লোকজন বেশি হবে এখন দেখা যাচ্ছে লোকজন কম দেখা যাক না কি হয় সো লাগতেছে বাট একটাই খারাপ লাগতেছে এখানে খাওয়া নাই মানে আমরা একা একা এখানে হয়তো আমাদের টাইমিংটা ভালো না আমরা ভুল সময় চলে আসছি আমরা হয়তো হলিডেতে কোনো ছুটির দিনে আসতাম অনেক ভালো হতো সো গাইস এখন গরম এবং অনেক রোদের কারণ আমরা বিচ থেকে উঠে গেছি এটাকে বলে মিঠা পুকুর পাড় এখানে আমরা চলে আসছি সো এখন কিছুক্ষণ রেস্ট নাও রেস্ট নিবো তারপর বিচে নামবো সাথে থাকুন দেখতে থাকুন গাইস এই পার্কি বিচের চাইতে ওই পাশের যে মিঠা পুকুর পাড় যেটা অনেক ভালো লাগছে সো এখানে আমি একটা দুইটা একটা সিঁড়ির মতো একটা জায়গাতে বসে আছি এটা এখান থেকে অনেক দৃশ্যটা অনেক সুন্দর আপনাদের দেখাচ্ছি আপনার এখন বাজতেছে তিনটা খাওয়া দাওয়ার পরে আমরা বিচে নামতে যাচ্ছি সো ওকে গাইস আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে পাশে যেটা বাংলাদেশের টাইটানিক বলা যেতে পারে সো দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল একটা বড় জাহাজ সো দেখতে পাচ্ছেন সো এখানে কয়েকটা ক্লিক করা যাক সাজ্জাদ জাহাজটা দেখে তোমার কি মনে হয় প্রথমে এই জাহাজটা দেখার পর আমি এই জাহাজটা দেখার পর আমার মনে হচ্ছে আমি আমার লাইফে আবার টাইটানিক আমি ফিরে পাইছি মনে করতেছি এটা
আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা আসলে কি জিনিস। আপনারা আসেন, আমরা যেভাবে এখানে মজাটা নিচ্ছি আসলে আপনারা না আসলে দেখতে পারবেন না। গাছ দেখতে পাচ্ছেন সবাই মিলে জাহাজ নাকি ওরা নাকি ঠেলে পানিতে নামাবে। ভাই আপনার আপনার অবস্থা বলেন। সো গাইজ, যারা পার্কি বিচে আসতে চান তাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনারা শুধু জীবনে যদি কক্সবাজার না গিয়ে থাকেন এখানে আসলে আপনি মজা পাবেন, আর নয়তো পাবেন না। আর যারা জীবনে শিপ দেখেন নাই, জাল দেখেন নাই, তারা আসতে পারেন এই শিপটা দেখার জন্য। এটা ছাড়া আর কিছু না এখানে দেখার জন্য। এটা আমার রিভিউ ছিল আজকের ব্লগটা, তো এতটুকু ছিল। যদি ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্টে লিখুন এরকম ব্লগ আরও চান কিনা, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে এখন অন করতে ভুলে যাবেন না।